আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই একরকম ভালোই আছি। কি করতেছিলেন? ওই যে একটু কাজ করতে লাগছিল। কি কাজ করতেছিলেন? এই যে ছাগলের জন্য সাইডে ঘাস মাস আনতে লাগছিল। এটা কিসের ঘর আপনাদের? এটা এই যে পাক ঘর ভাই, পাক ঘর করি। ওই যে গরিব মানুষ জানেন না, পাক ঘর করি না, দাদু পড়ি হয়লা সে দেখতে পাইলা পিলাকি করবে। আপনার কি খবর, কেমন আছেন? আমার যে খবর ভালো, কিন্তু চোখটা অতি তাড়াতাড়ি অপারেশন না করলে মানে চোখ, এই চোখ সমতে দেখতে পারি না। আগে মানুষ দেখলে মনে হয় যে কেমন লাগে। কোন চোখের সমস্যা দেখা দিচ্ছে? এই চোখ, এই চোখটা অপারেশন সানি করি নষ্ট হয়ে আছে। আপনি কি নিজে চলাফেরা করতে পারেন না? না, এই হুইল চেয়ারে চলাফেরা করেন আপনি নাকি? হুইল চেয়ারও ভাঙি গেছে, এইসব দিলে যাতে হবে শান্তি। শক্তি থাকলে তো খারাপ হতে পারে, পায়ের রক সাট হয় না, এর বেশি সাট হয় না, শক্তি পায়নি, খারাপ হতে পারেনি, খারাপ হতে পারেনি। লাঠি কিনেছিলাম, লাঠি বিক্রি করেছি, খারাপ হতে না পারলে বা লাঠি তো চলা যাবে না। এক তার আগে আপনি কী কাজ করতেন? আমি এই যে বিল্ডিং এর কাজ করতাম, বিল্ডিং কনস্ট্রাকশনে রাজমিস্ত্রি ছিলাম। এরকম এই পা কাটা কত বছর হলো আপনার? পা কাটা তো পাঁচ বছর হলো। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে একটা, একটা ছেলে একটা মেয়ে। ছেলে কি কাজ করে? ছেলে যে এখন রাজমিস্ত্রি যোগাল দিয়ে বেড়াচ্ছে। আর মেয়ে? মেয়ে তো রাজাপুর বিয়ে দিছি, ছেলে পেলে হয় তার ছেলে পেলে বিয়ে দিতেছে। তা আপনার এখন এই যে অবস্থা, আপনার দুইজনের সংসার নাকি? হ্যাঁ, দুইজনের সংসার। তো খাবার দাবার কীভাবে কী চলছে? খাবার দাবার এখন এই আল্লাহ যেভাবে চালায়, মানুষে কিছু কিছু দেয়, এইভাবে ছেলে দেখে। ছেলে না দেখায় ওই চলতে পারে না, ওর সংসারও চালাইতে পারে না। ও দেখেন ওই ছাগল কাটায় কেন, ছাগলগুলো এখানে রাখেন না? হ্যাঁ, রাখি, কষ্ট কষ্ট করে এখানে রাখি। চুরি হয়ে যাওয়ার ভয় থাকে না? না, আমি তো দরজা ডাকলা করে শুই, আপনি নানা গেটে তালা দিয়ে থাকে, তালা দিয়ে থাকে। ওই পিসব পায়খানা ওই দেখেন পটে ছেঁচড়ি যায় বসে করে, এখান আমি ফেলা নি লাগে সব এখানে। এই যে পোস্ট পায়খানা এখানে করে নাকি? হ্যাঁ, পিসব পায়খানা। কে সিআরের সাথে ব্যবস্থা নাই? না, সিআরের সাথে বসে বসতে পারে না, দুই হাত এরকম ভাবে পানি খরচ করে, ওই জন্য বসতে পারে না পায়খানা যায়। আমি ওই দিন দিন দুইবার তিনবার পিসব করলে পায়খানা করলে আমি ফেলে দিই, ওই জন্য আমার একটা শরীর চলে যাচ্ছে টানতে টানতে। আমার আর বল নি শোনা, আমার টানার আর বল নি। থাকেন এখন এই ঘরে নাকি? এই ঘরে থাকি ভাই। তো চোখের ডাক্তার দেখাইছেন কোন জায়গায় আপনারা? চোখের ডাক্তারে যে এইসব কিসব আমার ভাইরা সব তারা অপারেশন হয়েছে ওখানে। আচ্ছা, এখন ডাক্তার কোন চোখের সমস্যা ধরছেন? এই চোখের সমস্যা, এটা তো অপারেশন করা, সানিগুড়ি ইয়াল আছে, কোনো কিছু দেখা যায় না। এখন ডাক্তার কি বলে, ওনার কত টাকা লাগবে অপারেশন করাইতে? অপারেশন 20,000 আছে, 24,000 আছে, 15,000 আছে। 15,000 আছে, 20,000 আছে, 24,000 আছে। এখন আপনার কয় টাকা জোগাড় হয়েছে? জোগাড় আমার 1,500 টাকা জোগাড় হয়েছে। 5,000 টাকার মতো জোগাড় হয়েছে, বাদ বাকি টাকার জন্য অপারেশন করতে পারতেছেন না? কতদিনের মধ্যে অপারেশন করাতে হবে, ডাক্তার কী বলছে? খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে চোখ সহকারে নষ্ট হয়ে যাবে, দুই চোখই নষ্ট হয়ে যাবে। বলে এই তো চোখটা অপারেশন করলে তবে এই চোখের, আপনি এই চোখে কি কিছুই দেখতে পাচ্ছেন না? না, এই চোখে কিছু দেখা যায় না, সব অন্ধকার। আর আপনি কি নামাজ পড়েন? এই অবস্থায় নামাজ পড়েন? এই অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, টুপি তো সে নামাজ পড়ি, উনি তো চেয়ারে বার বসে আছে, তারাবি পড়ে, রোজা করে, রোজা নামাজ কালাম সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজও কাজা করি না।
চেয়ারা কি একাই ওঠেন না আছে উনি উঠাই দেন চেয়ারা উঠি ওই যে টুলু ঘর উঠি সামনে দেয়া এই হাত হাত দিয়ে ভর দি টুলু ঘর উঠি সামনে দেয়া হয় টিপ করব টুলু ঘর উঠি চেয়ারে ভর আরে গাড়ি না থালে আমি কোলে কই তুলতাম কোলে কই না বাতাম এই ভাব এত গায়ার বল নাই আমি এখন আর পারি না আরাম করতে অনেকটা কষ্টের ভিতর দিয়ে তো যাচ্ছে হ্যাঁ অনেক কষ্টের ভিতর খুব কষ্টের ভিতর দিয়ে দিন কাল কাটে অনেকটা মানে কি খুবই কষ্ট করি যদু পিসাব পায়খানা করতে লালি যে দৌড়ে যায় পায়খানা যায় বসু বলে যে পট দিত হয় সেখানে এখানে বসে পায়খানা করে পিসাব করে ঘরে সব কিছু করে আমার একটু জোর কষ্ট হয় আমার ধরেন খুব কষ্ট করে দিনকাল কাটে আমার চোখ অপারেশন করতে হবে 15,000 টাকা লাগবে একটু বেশি টেশি করে দিলে এবার আমি এই যে পাকঘর টাকঘরে একটু টিন টেন দিতে পারি আমি খুব কষ্টের ভিতরে দিয়ে দিনকাল কাটাচ্ছি আমার তো কামারুজি করার লোক নাই আমি শক্তি নাই আমি কোথাও যাইতে পারিনি চলাফেরা করতে পারি না এই খালি বসে থাকি 5 বার নামাজ কালাম পড়ি খুব অভাবের ভিতর দিয়ে দিনকাল কাটাচ্ছি পিছন থেকে কাউকে ঠেলা লাগে না এভাবে একাই আপনার এই ভিডিও দেখার পরে আপনার চোখের চিকিৎসার জন্য যদি কোনো ভাই বোন টাকা পয়সা পাঠায় আমরা ইনশাআল্লাহ সেটা সংগ্রহ করে আপনাকে দিয়ে দেবো হ্যাঁ আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যায় হ্যাঁ দোয়া করি ভাই সবসময় দোয়া করে আপনি এত খেয়াল করেন আমার আর টানার মতন কায়দা নেই শোনা আর বল নাই আমার টানার কিছু টাকা পয়সা সাহায্য করলে আমার চোখটা কাটে আনলে পারে আমি হাসতে একটু আরাম পাই আমি আর টানার মতন কায়দা নেই শোনা তোমার কাছে